আমি জেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমি একজন অ্যামেচার রানার আমার রানিং জার্নি শুরু হয় 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে তখন আমি মাত্র 5 কিলোমিটার রানিং দিয়ে শুরু করি আমি এ পর্যন্ত প্রায় 40টির মতো রানিং ইভেন্টে অংশগ্রহণ করেছি ঢাকা হাফ ম্যারাথন 2020 আমি সেকেন্ড রানার আপ হই এবং ঢাকা হাফ ম্যারাথনে পার্টিসিপেট করতে পেরে আমি খুবই আনন্দিত খুব ইচ্ছা ছিল লাদাখ ম্যারাথনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যেটা কিনা কোভিড-19 কারণে স্থগিত হয়ে গেছে আমার মতে প্রত্যেকটি নারীকেই কোনো না কোনোভাবে নিজেকে অ্যাক্টিভ রাখা উচিত নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা উচিত কারণ আমাদের সমাজে এখন নারীদেরকে যেভাবে হিউমিলেট করা হয় আপনাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং নিজের মানসিক এবং শারীরিক শক্তি দিয়ে সেটাকে দমন করতে হবে সো আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য কী করতে হবে আপনি যদি রানিং করেন ইটস ওকে ফাইন আপনি রানিংয়ের মাধ্যমে আপনাকে নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করতে পারেন এবং একটি হেলদি লাইফস্টাইল আপনি লিড করতে পারেন আমি যখন ম্যারাথন রান শুরু করি তখন আমার আশেপাশে খুব বেশি একটা ফিমেল রানার ছিল না কিন্তু বর্তমানে আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়ে রানিংয়ে এসেছে যেটা কিনা আমাকে খুবই অনুপ্রেরিত করেছে এবং আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে রানিং ছড়িয়ে যাবে আমাকে দেখে যেন আরও মানুষ রান করতে আসে তাদের মনের মধ্যে যেন একটা ভালো লাগা কাজ করে যে আমাদের বাংলাদেশের মেয়েই তো ভালো ভালো রেজাল্ট করছে ওরা আমাকে দেখে শিখবে এবং আরও ভালো কিছু করবে আমি এটাই আশা করি নতুন রানারদের জন্য আমার কিছু টিপস আপনি সবার আগেই খুব জোরে দৌড়ানোর চেষ্টা করবেন না আপনাকে আস্তে আস্তে আপনার ডিস্টেন্স এবং আপনার দৌড়ের গতি বাড়াতে হবে সো আপনি একদিন 5 মিনিট হাঁটুন 5 মিনিট দৌড়ান 5 মিনিট হাঁটুন 5 মিনিট দৌড়ান এভাবে করে আপনি আপনার টাইমিংটা বাড়াতে পারেন এবং সবচেয়ে বড় কথা যেটা হলো আপনাকে নিজেকে নিজের চ্যালেঞ্জ করতে হবে সো নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন যে আমি এটা কমপ্লিট করতে পারবো এবং আপনাকে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে যেটা কিনা আপনার রানিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ঢাকা হাফ ম্যারাথন 2021-এর সকল পার্টিসিপেন্টদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং দেখা হবে ভার্চুয়াল রেসের স্টার্ট পয়েন্টে